সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। শুক্রবার টি-20 বিশ্বকাপ 2021 এর 36 নম্বর ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। প্লে অফে নিজেদের জায়গা পাকাপোক্ত করার আরও কাছাকাছি চলে এসেছে নিউজিল্যান্ড। তবে তাদের বাকি দুই ম্যাচে যে কোনো পরাজয় এড়াতে হবে। তারা তাদের আগের খেলায় স্কটল্যান্ডকে 16 রানে পরাজিত করে এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয় নিবন্ধন করে। তাদের পক্ষে ব্যাট হাতে মার্টিন গাপটিল 93 রান করেছিলেন। অন্যদিকে তাদের প্রথম টি-20 বিশ্বকাপে খেলে নামিবিয়া সুপার 12 পর্বে উঠতে সত্যিই ভালো করেছে। যদি তারা সর্বোচ্চ স্তরে সফল হতে চায়, তবে তাদের এখনও শীর্ষমানের দলের বিরুদ্ধে তাদের খেলা সমান করতে হবে। তারা পাকিস্তানের বিরুদ্ধে নতুন বলে ভালো বোলিং করেছিল এবং ডেথ ওভারে প্রচুর রান দিয়েছিল, যা তাদের অনেক প্রভাবিত করেছিল, কারণ তারা 45 রানে ম্যাচ হেরেছিল। একটি জয় এবং দুটি হারে তারা 2 পয়েন্ট নিয়ে গ্রুপ 2 স্ট্যান্ডিংয়ে 5ম স্থানে রয়েছে। শুক্রবার 5ই নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও নামিবিয়া পরস্পরের মুখোমুখি হতে চলেছে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকাল 3:30 থেকে। ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং 11, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। পিচ রিপোর্ট। এই ধরনের উইকেটে বড় রান করার জন্য কিছু অতিরিক্ত দক্ষতার প্রয়োজন হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে জশ বাটলারের সেঞ্চুরি ছিল তার নিখুঁত উদাহরণ। স্পিনাররা এখানে নিয়মিত উইকেট নিচ্ছেন। প্রথম ইনিংসে গড়ে স্কোর হতে পারে 170। তো চলুন এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং 11টা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে নিউজিল্যান্ড প্রেডিক্টেড 11। মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন ক্যাপ্টেন, ডেভন কনওয়ে উইকেটকিপার, জিমি নিসাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিন্নে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট। নামিবিয়া প্রেডিক্টেড 11। স্টিভেন বার্ড, মিচেল ভ্যান লিগেন, ক্রেগ উইলিয়ামস, গারহার্ড মারোয়ে ইরাসমাস ক্যাপ্টেন, ডেভিড উইজি, জে জে স্মিথ, জেন গ্রিন উইকেটকিপার, জেন নিকোল, লফি ইটন, রবিন ট্রাম্পেলম্যান, জেন ফ্রাইলিংক, বেন সিকঙ্গো। ড্রিম ইলেভেন টিম প্রেডিকশন। ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন ক্যাপ্টেন, ক্রেগ উইলিয়ামস, গারহার্ড মারোয়ে ইরাসমাস, ডেভিড উইজি ভাইস ক্যাপ্টেন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, ইশ সোধি, রুবেন ট্রাম্পেলম্যান। এবার টিম সাজেশনস 2। ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল ক্যাপ্টেন, কেন উইলিয়ামসন, গারহার্ড মারোয়ে ইরাসমাস, ডেভিড উইজি, ড্যারিল মিচেল, জে জে স্মিথ, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ভাইস ক্যাপ্টেন, বেন সিকঙ্গো, ইশ সোধি। অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থেকে ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গো স্পোর্ট টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করুন। হু উইল উইন দ্য ম্যাচ টুডে? সো বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। তো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।